শুনেন ডেঞ্জারাস ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরে ওই সময় তো ইসলামিক খিলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মুহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নাই তো সে কি করত সে তার বাবার পাওয়ারে চলত চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করত জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কিপ্তি বলা হয় খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর কি মাঝে মাঝে দেয় না মাইর এখন তো হল টলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমর ইবনে আসের কাছে কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ মুখ লাল হয়ে গেল তিনি বললেন বসো এখানে এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনে আসকে তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবীরা মসজিদে বসে আছেন আমর ইবনে আস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়া আমিরুল মুমিনিন এ আমার উপরে আমাকে মেরেছে ওয়াকাদ দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতানি আবি তার বাবার কর্তৃত্বের ফলে আচ্ছা এখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল আকরামিন সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও ইদরিব ইবনুল আকরামিন সে সবাই থতমত যে কি ব্যাপার আমর ইবনে আসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদরিব ইবনুল আকরামিন আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কিপ্তি আমর ইবনে আসের ছেলেকে সবার সামনে পিটালো পিটানোর পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন আলান এবার আদরবু আলা রাসি আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো ওয়াল্লাহি মা ফা ওয়াল্লাহি মা দরাবাকা ইল্লা বিফাদলি সুলতানি আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকেও মারো চিন্তা করতে পারছেন কিপ্তি বলছে যে লা হাজাতা লি বিযালিক ইয়া আমরুল মুমিনিন আমার এর কোনো প্রয়োজন নাই ওয়াকাদ দরাবতু মান দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নাই এবার তাকে ছেড়ে দেয়া এই যে দেখাচ্ছি আপনাকে ন্যায়পরায়ণ শাসক তো ইনারা জান্নাতে যাবেন নাকি আমি যাব নাকি আমি আপনি যাব নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে